শুভ সন্ধ্যা বন্ধুরা। আজকে সন্ধ্যের থেকে ব্লগটা শুরু করলাম, ঘরে বাইরের একটা নতুন পর্বে সকলকে স্বাগত জানাই। নিশ্চয়ই তোমরা খুব ভালো আছো, সুস্থ আছো, আমরাও মোটামুটি ভালোই আছি। একটা নতুন ব্লগ নিয়ে আবারও হাজির হলাম। আশা করছি আজকে ব্লগটা দেখতে তোমাদের খুবই ভালো লাগবে। তো মুড়ি মাখিয়ে নিয়েছি সন্ধ্যেবেলা, আজকে মুড়ি মাখা আর কি খাবো। আজকে খুব তাড়াতাড়ি ভাত খেয়ে নিয়েছিলাম, আজকে ছাদ বাগানের ডেকোরেশন করেছি, সেই জন্য মানে তাড়াতাড়ি করে ভাত টাত খেয়ে তারপরে ভিডিওটা শুট করেছি, খাবো। তো আমার কর্তা খেয়ে পাঠিয়েছি দোকানে, হয় সিঙ্গারা না হয় চপ কিছু একটা নিয়ে আসবে। আমার স্পেশালি আমার মনে হচ্ছিল একটু সিঙ্গারা খাই, অনেকদিন সিঙ্গারা খাওয়া হয়নি। বাইরে বেশ ঠান্ডা পড়েছে, কর্পূরের কিছু না পড়লে ঠান্ডা ভীষণ লাগে। যে রাতে কিচ্ছু রান্না করা নেই, সকালে শুধু ডাল আলু আর চাল একসঙ্গে সেদ্ধ দিয়েছিলাম, সঙ্গে পটল ভাজা, দুজনে দু পিস করে পটল ভাজা, এক পিস করে বেগুন ভাজা, এই দিয়ে আমরা লাঞ্চ সেরেছিলাম। তো রাত্রেবেলা কিছু রান্না করতে হবে, মনে মনে ভেবেছি যে ডিম করব। আর সন্ধ্যাবেলা একটুখানি মুখ টুক আর কি ভালো করে ধুয়ে ক্রিম ট্রিম একদম মেখে টেখে নিয়ে তারপরে ব্লগটা শুরু করলাম। আর অনেকদিন সিঙ্গারা খাইনি, ফুলকপি সিঙ্গারা তো চা বসালাম না, ভালো করেছিল এই দুটা খেলাম। হ্যাঁ সন্ধ্যাকালে টিফিন। তুমিও বলো একটু গুড ইভিনিং। গুড ইভিনিং বন্ধুরা, আমরা সন্ধ্যাকালীন টিফিন নিয়ে বসেছি, মুড়ি আর সিঙ্গারা। সেটা কেন সন্ধ্যাকালীন বলো? সন্ধ্যাকালীন খাওয়ার অভ্যাস নেই আমাদের, আজকে অনেক তাড়াতাড়ি খেয়েছি, এখন খাস্তা না সিঙ্গারাটা, মানে কি বলতো খাস্তা না, মনে হচ্ছে যেন লুচি হলে যেরকম হয় না, সেই লুচির মতো লুচি তরকারি, না লুচি আর তরকারি এরকম মনে হচ্ছে। আমি এই ঘরে এডিট করছি, আরেকজন ওই ঘরে শুয়ে আছে, এখন চিৎকার করছে আয়। কেন চিৎকার করছিলিস, কেন ঘুমোচ্ছিলিস, আমি কি করবো, তোকে ডেকে ডেকে তুলে নিয়ে আসবো। হ্যাঁ হ্যাঁ কি, হ্যাঁ তুমি তো ঘুমাচ্ছিলে, তাই তো আমি এখানে একা একা চলে এসেছি। না ডেকে ডেকে ঘুমোচ্ছে, দুটো ভিডিও এডিট টেডিট করে আর ভালো লাগছে না। এখন ডিম ভিজিয়েও রেখেছি, সকালে রুটি করা ছিল, সেই রুটিগুলোকে এখন এগ রোল মতো করে নেব, তাহলে আর কোনো কিছু করতে হবে না, জাস্ট এই যে দেখো রুটি সকালে করেছিল সেগুলো দিয়েই শর্টকাটে ছাড়বো। আজকে সকাল থেকে আসলে অনেকটাই খাটুনি হয়েছে, যেমন বাগানের ডেকোরেশনের কাজ কিছুটা বাকি ছিল সেটাকে কমপ্লিট করা হয়েছে, বা মানে ছাদটাকে ধোয়ানো হয়েছে, অনেক কাজ ছিল এতদিন যে বাগানে কাজ হয়েছিল, সেই জন্য ছাদটা খুব নোংরাও হয়ে গেছিলো, দুজনে মিলেই ছাদটা ধুয়েছি। তারপরে ধরো ছাদের কিছু ডেকোরেশনের কাজ ছিল, যেটা ধরো কালকে সকালে আবার তোমাদের দেখাবো। আর যারা আমার বাগান টুরটা দেখে নিয়েছো তারা তো জানোই যে আমি কি মানে ছাদ বাগানটা কিভাবে সাজিয়েছি। তো অনেকদিন ধরেই পরিশ্রম হচ্ছিল, ধরো বাগানে কিছুটা করে কাজ করছি, ঘরের কাজ করছি, বাগানটার জন্য তোমাদের দেখাচ্ছিলাম না, দেখালে ধরো কি পরিবর্তন হলো সেটা তোমাদের, তোমরা যখন আর কি দেখবে তাহলে বুঝতে পারবে কতটা পরিবর্তন হয়েছে, ওই জন্য বাগানটা দেখাইনি, আজকে কমপ্লিট করলাম আর কি। কতটা শর্টকাট করা যায় দেখো, এই দেখো এক চিমটি নুন দিয়ে দিচ্ছি, তোমরাও মাঝে মাঝে এরকম শর্টে শর্টটাং করে ফেলবে, আজকে আমি শর্টে শর্টটাং। শীতকালে দেখবে অনেক সময় হয় কি, জলের কাজ করতে ইচ্ছা করে না, জল ধরলে বেশি ঠান্ডা লাগে, তখন মনে হয় যে যত কম আর কি কাজ করা যায়। তো আজকে যেহেতু সকাল থেকে অনেকটা পরিশ্রম হয়েছে, আজকে মনে মনে ভাবছিলাম যে কী করবো কী করবো, তো সকালে রুটি করেছিলাম, সে
চারটে রুটি বেঁচেই ছিল, তো ওই রুটিগুলো দিয়ে মনে মনে ভাবলাম এরকম রুটি রোল করা যাক। সকালে যে ভাতটা করেছিলাম মানে চাল ডাল আলু সব একসঙ্গে বসিয়ে দিয়েছিলাম, তো সেইটাই আজকে নটুর জন্য রেখে দিয়েছিলাম, নটুরও রয়েছে, সেই জন্য ভাবলাম যে তাহলে এরকম সব মিলিয়ে মিশিয়ে আমাদের হয়েই যাবে। গরম গরম রুটি রোল চলে আসো, ওই সসটা বের করে নাও না। জোড়া জোড়া মারবো চাপুর চোর করা বেশি করে সস দিয়ে দেরি না করে শুরু করলাম। কম খাটুনিতে ভাবা হবার ছোটবেলা আবদানা করে দিন সবাই খেয়েছে, আফগানা ডিম, এখন দুটো ডিম খাচ্ছি। এখন সবাই তাই, আমার ছেলে আবার ডিম ভালোবাসে না, তবে এরকম ভাবে করেছে খায়। আগে গোটা ডিম তো কম খাওয়া হতো লোকের। বাবা ডিম আনতে গিয়ে কি কীর্তি কি কীর্তি, সারা জীবনও ভুলবো না, মানে মর্নিং ওয়াক গ্রুপে থাকে প্রতি বছরই পিকনিক হয়, তো সেটা কোথায় কি হবে না হবে সেগুলো ঠিক করতে যাবে। আমলকিটা নিয়ে খেলছে, আমলকি খাওয়ার পর যে দানাটা থাকে অল্প অল্প আমলকি লেগে থাকে সেটা আমি ওকে দিয়ে দেখো সেটা নিয়ে ও খেলা করে, আর আমাকে দেবে না এটা। নতুন ভাবে আবার এই ছাদ বাগানে বসে চা খাওয়া, এতদিন দেখাইনি কিরকম কি ছাদ বাগানটা ডেকোরেশন করেছিলাম, তো এখন তোমাদের কেমন লাগছে কমেন্ট করবে কিন্তু, আর কি বলতো, আর সকালবেলা উঠে একা একা চা খেতে আমার একদমই ভালো লাগে না, কিন্তু আজকে তো কিছু করার নেই, আজকে একা একাই চা খেতে হবে। ছাদটা খুব সুন্দর করে সাজানো আছে, আমি যেখানেই দেখছি আমার এত ভালো লাগছে কি বলবো, নিজের একটা মনে শান্তির ব্যাপার থাকে তো, তো সেটা হচ্ছে সত্যি কথা বলবো আমার এটা শান্তির একটা জায়গা, আর ওই রকম একটা পরিবেশই আমি তৈরি করেছি। ফুল ফুটলে এটা সৌন্দর্য মানে 100 গুণ বেশি হয়ে যাবে, যখন ফুল ফুটবে তোমাদের আবার নিশ্চয়ই দেখাবো কীরকম লাগছে। আর এমনি তো টুকটাক করে তো বাগানটা দেখাই, আর এই যে আর্চটা, এই আর্চটাতে যখন ফুলে ভরে যাবে না, দেখো মানে যে আর্চটাতে যখন ফুলে ভরে যাবে তখন এটা খুব সুন্দর লাগবে। সেইভাবে তৈরি করছি এটা, তো মানে ধরো আগে যে মর্নিং গ্লোরিটা ছিল তোমরা দেখেছো, আগে মর্নিং গ্লোরি ছিল, মর্নিং গ্লোরিটা যখন ফুল ফুটত তখন খুব সুন্দর লাগতো, আর এখন ওই মর্নিং গ্লোরিটার মধ্যে পোকা ধরেছিল সেই জন্য মর্নিং গ্লোরিটা কেটে দিয়েছি, আর এটা এখনকার সিজনও নয়, অন্য মানি প্ল্যান্ট বা আর্টিফিশিয়াল গাছ দিয়ে সাজালেও হতো কিন্তু সাজাইনি, ন্যাচারাল জিনিসটাই আর কি রাখবো বলে, হয়তো এটার মধ্যে একটু আর্টিফিশিয়াল যদি আমি মানি প্ল্যান্ট যেগুলো হয় সেগুলো যদি দিয়ে দিই দেখতে ভালোই লাগবে, খারাপ লাগবে না, কিন্তু একটা অরিজিনাল আর আর্টিফিশিয়ালের মধ্যে অনেক তফাত আছে, মানে অরিজিনাল তুমি ছুঁয়ে তোমার মনের একটা শান্তি থাকবে। ফুল এখনো ফোটেনি, অল্প স্বল্প ফুটেছে, এখানে শুধু গাঁদা ফুটেছে, মানে দেখাবো তোমাদের পরে একটুখানি দেখাবো কী কী ফুল ফুটেছে, গাঁদাগুলো ফোটা শুরু হয়ে গেছে, চন্দ্রমল্লিকা এখনও ফোটেনি, আমার যে চারাগুলো সেগুলোতেও দেখলাম অনেকগুলোই ধরেছে,
তো সেগুলোকে একটা জায়গায় করে দিয়েছি, আর যেগুলো কেনা চারা সেগুলোকে আগে আলাদা করেছি, ওরকমভাবে গুছিয়েছি। আর ধরো ওই ব্লকটা নিশ্চয়ই, মানে কালকেকার ব্লকটা নিশ্চয়ই তোমরা দেখেই নিয়েছো কীভাবে কোন জিনিসটা করেছি, সেটা আমি আগের ব্লগে দেখিয়ে দিয়েছি। এখন ওই ধরো ব্লগে যেটুকু দেখবে সেটুকু, তারপর ধরো আবার যদি নতুন কিছু করি তখন আবার সেটা আবার শেয়ার করবো। এই সকালে হালকা হালকা রোদটা বেশ ভালো লাগছে, পাটাগুলো ঠান্ডা হয়ে থাকে, আর নিচে তো মার্বেল তো ঠান্ডা লাগে বেশি, ওই জন্য আমি মনে 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 ঠিকই করেছিলাম শীতকালটা একটু ছাদে বেশিক্ষণ কাটাবো, আর ছাদটা যেন সুন্দরভাবে সাজানো গোজানো থাকে, তাতে ধরো মানে এখানে যা সময় কাটাতেও ভালো লাগে, মনে একটু শান্তিও হবে, এই আর কি। তো চলো চা খাওয়া হয়ে গেছে, আর এই কাপটা আমার খুব পছন্দের, মানে এই শেপটা আমার ভালো লাগে, যদিও চাটা বেশিক্ষণ গরম থাকে না, তার কারণ মুখটা তো একটু ছড়ানো টাইপের, দেখো মুখটা ছড়ানো টাইপের, এরকম ধরনের কাপে চা বেশিক্ষণ গরম থাকে না, কিন্তু আমার বেশ ভালো লাগে এটা আর কি। পছন্দ হয়েছিল বলেই একটাই ছিল কাপ, তো এটা নিয়ে নিয়েছিলাম। বাবা কাপড় জামা গুছিয়ে গুছিয়ে আর পারছি না, এত কাপড় জামা বোঝাই হয়ে যাচ্ছে না, এবেলা ভাজ করে রাখি তো ওবেলা দেখি আবার বোঝাই হয়ে যায়, মানে গুছিয়ে গুছিয়ে আর পারা যায় না। আমার কথা বলেছিল তোমায় শীতকালে অনেক জায়গায় ঘুরতে নিয়ে যাব, আমরা প্রায় দিনই বেরিয়ে পড়বো, কিন্তু দেখা যাচ্ছে যে নিয়ে যাচ্ছে না, প্রায় দিনই বেরিয়ে পড়বোর বদলে একদমই নিয়ে যায়নি, কোথাও নিয়ে যায়নি, খালি একদিন হস্তশিল্প মেলায় নিয়ে গেছিলো আর একদিন বই মেলায় নিয়ে গেছিলো। আর কালকেই বলছিলাম যে আমি তো জানি না ও যে যাবে, আমি বলছিলাম যে তুমি তো বললে যে আমাকে শীতকালটা সারা শীতকাল তুমি এদিক ওদিক ঘোরাবে, কই কিছুই না, বলে আমি কালকে ঘুরতে যাব, মানে ঘুরতে যাবে তো, সে তো ফিস্ট অনেক দেরি আছে, বলছে যে এরকম তুমি না যাও আমি তো যাচ্ছি, এবং কোথায় তখন বললো যে এরকম পিকনিক স্পট ঠিক করতে যাচ্ছে, সব বন্ধুরা মিলে যাবে, মানে ওর তো মজাই মজা। হ্যাঁ তো এখানে কোথাও কিছু হচ্ছে মনে হচ্ছে, মাইকে আওয়াজ আসছে। এই জায়গাটা যেহেতু আমি আলপনা দিয়েছি না, এই জায়গাটা দেখতে খুব ভালো লাগছে, আর আমার মানে ওরকম একটা কল্পনা ছিল যে আমি কিভাবে কি সাজাবো না সাজাবো, তো যেহেতু এই বুদ্ধটা কিন্তু আমি আগের বছর কিনেছিলাম এই ছাদেই সাজাবো বলে, কিন্তু দেখা গেছে যে তখন ওই যে কোনো কারণেই হোক ওটা এটা শীতকালেই কিনেছিলাম আমাদের এখানকার একটা মেলা থেকে, মেলাটা হবে যাব, তো এটা কিনতে গিয়ে তো ওদের দাদা কি করেছে, দাদা মাছটা যাক, ও খুব চেঁচায় চেঁচিয়ে বলুক মাছ মাছ করুক, এই সুরটা শুনতে আমার খুব ভালো লাগে, ও যে এই মাছ মাছ করতে করতে আসে না, আমার সুরটা শুনতে খুব ভালো লাগে, কি সুন্দর দেখো বলছে। আগের বার এই যে আমাদের এখানে শিবতলা বলে একটা জায়গা আছে সেখানে মেলা হয়েছিল, সেই মেলা থেকে এই বুদ্ধটা কিনে এনেছিল, প্রথম দিন দরদাম করেছি, আমি অনেকবার কিনতে চাইছি না কিনবে না কিনবে না করে, যাই হোক কিনে নি, তো মেলাটা উঠে যাওয়ার পরে আমি খুব পছন্দ করেছিলাম বলে দেখে টেকে চলে এসেছিলাম কিনে নি। এবার দু একদিন না দুদিন পর দেখি হঠাৎ করে দেখি মানে কোলে নিয়ে মুখটুক চাপা দিয়ে একটা পেপারের মধ্যে মুখটুক চাপা দিয়ে নিয়ে এসে বুদ্ধটা হাজির করেছে, ওটা আমি প্ল্যানই করেছিলাম যে বাগানে রাখবো, তো অনেক সময় কি হয় বাগানে বৃষ্টি বা অন্য কিছুতে না এইসব জিনিস খারাপ হয়ে যায়, ওই জন্য এটা মাঝে মাঝে ঘরেও নিই, আর এইবার মনে মনে ওই জন্য ঘরে রেখেছিলাম, তারপরে মনে মনে হলো এটা তো বাগান ডেকোরেশনের জন্যই কিনেছি, তাহলে বাগানেই সাজানো যাক বলে তো এইবারটা বাগানে নিয়ে এসেছি। খুব মানে শখ ছিল বাগানটাকে এইভাবে সাজাবো, আরও অনেক কিছু প্ল্যান আছে, আবার ধরো কিছু জিনিস তৈরিও করা হবে, ধরো মাস আর কিছুদিন পর আবার বাগানের চেহারাটা আবার কিন্তু পাল্টে যাবে, তার কারণ হচ্ছে কিছু জিনিস করবার প্ল্যান আছে, আর এই যে এইটা এটাও আমার খুব ভালো লেগেছে, মানে আমি প্ল্যানই করেছিলাম, আমার এক বান্ধবী মানে উমা ওর নাম, ফেসবুক থেকেই আলাপ, তারপরে ও না আমাকে মানে ভীষণ ভালোবাসে, আমিও ওকে খুব ভালোবাসি মন থেকে, কেউ কাউকে আমরা মানে সরাসরি দেখিনি, কিন্তু
আমি জানি না ও আমায় কতটা ভালোবাসে, আমার মনে হয় ও আমায় খুব ভালোবাসে আর আমি তোকে খুব ভালোবাসি। আর ও এইগুলো কিনেছিল, ওর বাগানে সাজিয়েছে, ও অন্যভাবে সাজিয়েছে, তার আমি এইভাবে সাজিয়েছি। তো এটা না, এই যে নড়ছে চড়ছে, এটা আমার ভীষণ ভালো লাগছে। তার কারণ জানি না, উমা ব্লগটা দেখলে উমা জানবে যে ও এমনি দড়ির মধ্যে টাঙিয়েছে, আর ওর ওইটা দেখেই আমি শিল্পমেলায় গিয়ে খোঁজ করে করে তারপরে এই জিনিসটা কিনেছি। তো এটা এইভাবে টাঙানোতে না, এটা নড়ছে চড়ছে, এটা দেখতে আমার খুব ভালো লাগছে। অনেক বকবক করে ফেললাম এখন, এখানে নিচে যাই, ঘরের কাজকর্ম টুকটাক সারি, তারপরে বাবু এলে বাবুই বলছি, তো বাবু এলে আমরা কি রান্না বান্না করব কি করব তখন ঠিক করা যাবে। এখনো কত গাছে দেখো, এগুলোতে ফুল ফোটেইনি, এগুলোতে যখন ফুল ফুটবে না মানে দারুণ লাগবে। আর আমি ব্যাগ মানে ইয়েলো করেছি, যাতে বেশ ডার্ক ইয়েলো করেছি, যাতে বেশ ভালো লাগে বাগানের ফুলের সাথে সমস্ত কম্বিনেশন যাতে ভালো হয়, সেই জন্য এই জায়গাটাতে ইয়েলো করেছি। আর এগুলো আসলে অনেক কিছু রঙও ঘরে ছিল, সেগুলোকে কাজে লাগিয়ে দিয়েছি, যে এমন নয় যে ধরো সব নতুন নতুন কিনেছি, এরকম না। হয়তো নীল সাদা দুটো বেঁচেছে, দুটো মিক্স করে আকাশি করে দিয়েছি, সাদা রয়েছে, যেমন এই মানে ধরো ঘরের যে সাদা কালারগুলো সেগুলো রয়েছে, সেগুলো দিয়ে আলপনা দিয়ে দিয়েছি, এরকমভাবে মানে কিনিনি কিছুই, সেরকমভাবে কিনিনি। যা দেখছো মোটামুটি ওই ঘরে যা যা ছিল তাই দিয়েই সাজিয়েছি। দারুণ গন্ধ গোলাপের পাপড়ি শুকিয়ে তো অনেক রান্নায় ব্যবহার করা যায়, গোলাপ জল তৈরি করা যায়, ঘরে সুন্দর গন্ধ বেরোবে এরকম। তো অনেকগুলো করেই জমে, আর এখন মোটামুটি বেশ সাইজ মানে গোলাপের সাইজগুলো না একটু বড় হচ্ছে। এইগুলো গরমকালেই ছোট ছোট হয়, কিন্তু এখন দেখছি সাইজটা অনেকটাই বড় হয়েছে। আর এই মানে এই যে গোলাপটা, এই গোলাপটা যেটা দুটো ফুটেছে গাছে, এই গোলাপের মানে গন্ধটা খুব সুন্দর। এটা আমি নেব, এটা আমি নেব আমার দিয়ে। ছাদের থেকে ঘুরে আসার পর সংসারের যে কাজকর্ম যেগুলো টুকটাক করবার সেগুলো সব করে নিয়েছি। অনেক জামা কাপড় ছিল সেগুলোকে ভাঁজ করে নিলাম, তারপরে এখন ব্রেকফাস্ট টেকফাস্ট করে ঠাকুর ঘরে যাব। স্নানও হয়ে গেছে, তো চলো ঠাকুর ঘরে যাই। গাছে টুকটাক যা ফুল ফুটেছে তাই দিয়ে আজকে পুজো দেব। এখন খুব বেশি ফুল ফুটছে না, কেননা বললামই এখনও সব ফুল ফোটেনি, যা যা ফুটেছে তার মধ্যে থেকেই ধরো টুকটাক তুলে নিয়ে পুজো দিচ্ছি। চলো ঠাকুর ঘরে যাই। আমাদের বাড়ির কাছাকাছি একটা মাঠ আছে, মনে হচ্ছে খেলা হচ্ছে, এই শীতকালে স্পোর্টস টোর্স এগুলো হয় না, মনে ওরকম কিছু একটা হচ্ছে। দেখো আমি ঠান্ডায় কি সুন্দর পঞ্চু পরেছি, কেমন লাগছে আমায় বলো? এই পঞ্চুটা পরে আমার কিন্তু একটু ঠান্ডা লাগে না, কান টান সব ঢাকা আছে, হাত টাত সব ঢেকে আমি এখন চুপটি করে বসে থাকবো। ছাদে ছিলাম, কি গরম লাগছে বাপরে বাপ, বলছি কি গরমই না লাগছে, বাজার এসছে পেঁয়াজ কলি। মূলো পুরো শীতের সবজি, রাঙা আলু, বাজার থেকে আজকে ট্যাংরা মাছ এনেছে আর পেঁয়াজকলিও এনেছে। তো মনে মনে ভাবলাম যে পেঁয়াজকলি দিয়ে ট্যাংরা মাছ করা যাক, আর মনে মনে ভাবলাম যে আজকে এই রেসিপিটা তোমাদের সাথে একটু শেয়ার করি। মাছগুলো আমার কর্তাই ধুয়ে টুয়ে দিয়েছে, আমি সবজি টবজিগুলো কেটে নিয়ে এখন রান্নাটা চাপিয়ে দিচ্ছি, আর ও আবার বেরিয়েও যাবে। তো মানে ওই ফাঁকে যতটুকু কাজ করে দেওয়ার করে দিল।
শীতের সবজি দিয়ে ট্যাংরা মাছ খেতে খুবই ভালো লাগে। এর আগে আমি একটা ট্যাংরা মাছের রেসিপি কয়েকদিন আগে তোমাদের সাথে শেয়ার করেছিলাম, সেটা মুলো দিয়ে করেছিলাম, আর আজকে পেঁয়াজকলি দিয়ে করছি। আরেকটা রান্নাও করব, সেটা হচ্ছে ডাল ফেলা, সেটা অবশ্য আমি শঙ্করিস কিচেনে আপলোড করব, আর এই রেসিপিটাই তোমাদের সাথে শেয়ার করছি। মাছগুলো ভেজে অন্য পাত্রে তুলে রেখে ওই যে মাছ ভাজার যে তেলটা ছিল তার মধ্যে একটু কালো জিরে ফোড়ন দিয়েছি, আর একটা আলুও দিয়েছি এর মধ্যে। কেউ চাইলে আলু দিতে পারো, আবার নাও দিতে পারো, তা আমি আলুটা দিয়েই করব। সঙ্গে একটুখানি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, ভালো করে একটু নাড়াচাড়া করে একটু পেঁয়াজটাকে ভাজা ভাজা করে নিয়েছি, তারপরে পেঁয়াজকলিটা দিয়েছি। মনে হচ্ছে গ্যাস ফুরিয়ে গেল, কি সমস্যা, রান্না করতে করতে গ্যাস চলে গেল। আর আমার কর্তাও বাড়িতে নেই, এখন গ্যাসটা টেনে টেনে আনতে হবে আমাকে। গ্যাসটা এইখানে থাকে তো, যদিও চাকা লাগানো আছে, তাও ধরো চাকা লাগানো আছে, কিন্তু কি বলতো এখান থেকে এই জায়গাটা নিয়ে যাওয়াটাই হচ্ছে ব্যাপার। চাকাটার আবার একটা সাইড মানে একটা চাকা খুলে গেছে, সেজন্য নিয়ে যাওয়াটা খুব অসুবিধা। চিন্তা করছিলাম এই ভারীটা তুললেই তো কোমরে লেগে যেতে পারে, তাই হাঁটুটা একটুখানি লাগলো, এত ভারী আমার একদম বারণ যে আমি এই এত ভারী জিনিসে তুলবো, তুলে এই যে এতটা টেনে আনবো এটা একদম বারণ। হয়তো এরকম হতে পারে যে জয়েন্টটা ছেড়ে গেল, তাও তো একদম মানে বিপদের সীমা নেই। যাই হোক, কোনো কিছুই হয়নি, টানতে টানতে নিয়ে চলে এলাম। চাকাটা লাগানোতে সুবিধাই হয়, কিন্তু ধরো উঁচু থেকে নিচুতে না, মানে ওই পাশটা একটা চৌকাট আছে, সেই চৌকাট থেকে আবার এই পাশে যে নেবো তখন তো ধরো এখন করে তুলে তারপরে নিতে হচ্ছে, সেই অনুযায়ী লেগে যেতেই পারতো, কিন্তু এমনি চাকা লাগানো থাকলে টেনে আনতে অত অসুবিধা হয় না। কালো জিরে দিয়েছি, তারপরে আলুগুলো খুব ভালো করে ভেজে নিয়েছি, পেঁয়াজ দিয়েছি, ভাজা ভাজা হয়ে যাওয়ার পর পেঁয়াজ কলিগুলো দিয়েছি, তারপরে গ্যাস সব হয়ে গেছে, তারপরে আবার গ্যাস দিয়ে রান্নাটা শুরু করলাম। এইসব করতে করতে না কত বেলা হয়ে গেল কি বলবো। আর এ দেখো এখন নুন আর হলুদ দিয়ে এটাকে ভাজা ভাজা একটু করে নিলাম, সঙ্গে গুঁড়ো লঙ্কা দিলাম, মশলাপাতি সেরকম কিছু দেবো না, শুধু এই পেঁয়াজকলির টেস্ট, টমেটো, লঙ্কা এগুলোর টেস্টেই এটা ভালো লাগবে। টমেটো দিয়ে কষিয়ে তারপরে পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি, আর এবার ভালো করে ফুটে গেছে আলু টালুগুলোও সেদ্ধ হয়ে গেছে, এবার মাছ ভাজাটা দিয়ে দিলাম, একটু চাপা দিয়ে একটুখানি ফুটিয়ে নেবো, নিয়ে তারপরে উপর থেকে কাঁচা লঙ্কা আর ধনে পাতা ছড়িয়ে দেবো। এইটা হয়ে যাওয়ার পর তারপরে আবার আমি একটা রান্নার ভিডিও করব, সেটা হচ্ছে ডাল ফেলা। তো দেখো এটা কমপ্লিট হয়ে গেছে, আর এরমভাবে পেঁয়াজকলি দিয়ে করে না খেয়ে দেখো ভালো লাগবে। ডাল ফেলা একটা ঠাকুর বাড়ির রান্না, তো আজকে এই পেঁয়াজকলি দিয়ে মাছ আর এই ডাল ফেলা, এই দুটো রান্না হলো। কেমন হয়েছে ডাল ফেলা? প্রচন্ড গরম আছে, ফেলা যাবে না। হ্যাঁ, একবারে দিয়ে এবার বসে দিয়ে অনেক দেরি হয়ে গেছে আজকে। ভালো আছে? দারুণ হয়েছে, দারুণ হয়েছে, কিন্তু গরম বট গন্ধটা খুব সুন্দর বেরিয়েছে। প্রচন্ড গরম, ভাতটাও গরম, ডালটাও গরম। দেখো কালকে সন্ধ্যা থেকে ব্লগটা শুরু করেছি, আর ব্লগটা বাড়াবো না, ব্লগটা যথেষ্ট বড় হয়ে গেছে,
তো চলো ব্লগটা আজকে এখানেই শেষ করছি। ব্লগটা দেখে ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিও, প্রচুর প্রচুর শেয়ার করো, চ্যানেলটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। আজকে পর্বটা আমি এখানেই শেষ করছি, দেখা হবে নতুন একটা পর্ব নিয়ে, নতুন কিছু নিয়ে। ততক্ষণের জন্য টাটা। আর একজন খেলে যাচ্ছে, একা একাই খেলছে আর ঘেউ ঘেউ করে যাচ্ছে।